কিন্তু আমি এই বুঝতে পারছি না যে আফটার লাইফ তো একটা সাবজেক্টিভ অপিনিয়ন তাই না নাকি মোরাল ডিলমা ভাই একটা সাবজেক্টিভ বিশ্বাস নাকি এটার সাথে কিভাবে মোরাল এর সম্পর্ক হইতে পারে আমি তো কোনো সূত্রই পাচ্ছি না আপনি তাহলে আমাদের কি কি একটু মোরালিটি কাকে বলে এটা একটু আমাদেরকে বলবেন আমার জানা মতে আমার জানা মতে কোনটা ভালো এবং কোনটা মন্দ সেটার সেটার বিচার করাকে বিচার করার ক্ষমতাকে হয়তো মোরালিটি বলে আমি হয়তো বিচার করার জ্ঞানটাকে যেটা দ্বারা আপনি ভালো বা মন্দ এই জিনিসটা বিচার বিশ্লেষণ করতে পারবেন মানে বিচার বিশ্লেষণটাই তো এই জ্ঞানটাই তো মোরালিটি তাই না জি কোন ধর্মটা আপনাকে বিচার বিশ্লেষণের এই মানে জ্ঞানটা দিচ্ছে বলেন তো একটু এবার বা আফটার লাইফ কিভাবে এই জ্ঞানটা দিচ্ছে আপনাকে বলেন তো একটু না কোনো ধর্ম তো এটা দেয় না বরং ধর্ম বলে অন্ধভাবে বিশ্বাস করার জন্য এটা ঠিক তবে তবে আমরা পৃথিবীতে অনেক সমস্যা পাই যেমন ধরেন আমার ওয়াইফ কারোর সাথে পরকিয়া করলো হ্যাঁ সেক্ষেত্রে আমি কিন্তু হার্ট হবো কিন্তু আরেক দিক দিয়ে আমার ওয়াইফ কিন্তু বলতে পারে আমার ব্যক্তি স্বাধীনতা আছে তো একদিক দিয়ে তার ব্যক্তি স্বাধীনতা আছে দিক দিয়ে আমি হার্ট হচ্ছি এই জিনিস ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আছে এই কথাটা তো আমি বুঝলাম না ব্যক্তি স্বাধীনতা আছে এর মানে তো এটা যে সে যখন আপনার সাথে কমিটমেন্টটা ব্রেক করবে তখন সে এই কাজটা করতে পারবে মনে করেন আমি যখন একটা অফিসে চাকরি নিচ্ছি তখন তো আমি এই সেই অফিসের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি যে অফিস টাইমে আমি অফিসের কাজগুলো করব। এইখানে তো আমি যদি বলি যে আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি অফিস টাইমে আমি মানে একটা পার্কে গিয়ে প্রেম করব। এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা এইখানে তো আমার ব্যক্তি স্বাধীনতা কোনো হস্তক্ষেপই হচ্ছে না আমার ব্যক্তি স্বাধীনতাটা তো হবে যদি আমি আমার ব্যক্তি স্বাধীনতাটা কি ইয়া করতাম তাহলে তো আমি এই চাকরিটাই নিতাম না তাই না এই চাকরির বা আমি চাকরি থেকে রিজাইন করতাম এখানে তো ব্যক্তি স্বাধীনতাটা অ্যাপ্লিকেবলই না কারণ ব্যক্তি স্বাধীনতাটা তো অ্যাপ্লিকেবল হচ্ছে আপনার ব্যক্তি স্বাধীনতাটা আছে দেখি তো আপনি চাকরিতে রিজাইন করতে পারতেছেন আপনার ওয়াইফের অবশ্যই ব্যক্তি আপনার ওয়াইফ হিসেবে ব্যক্তি স্বাধীনতা আছে এবং সেই ব্যক্তি স্বাধীনতা থাকার কারণেই সে আপনার সাথে কমিটমেন্টটা ব্রেকও করতে পারতেছে যে আপনার সাথে বৈবাহিক সম্পর্কটা ব্রেক করে ফেলতে পারতেছে এইটা করে তখন সে যদি আরেকজনের সাথে করে দেখছি না সে তো পারে যদি অবস্থায় করে তো সে আপনার সাথে প্রতারণা করলো যে আপনার সাথে যে ছিল তার সেই কমিটমেন্টটা ভায়োলেট করলো এই কমিটমেন্ট ভায়োলেটটা কিভাবে ব্যক্তি স্বাধীনতা হতে পারে আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না ফার্স ভাই আপনি কি কিছু বুঝেছেন বলেন তো ফেরাজ ভাই আমি আসলে ওনার কথা ধরতে পারতেছি না এটা কিভাবে ব্যক্তি স্বাধীনতার অংশ হইতে পারে ফারাজ ভাই হয়তো আমার শব্দ চয়নে ভুল হয়েছে কিন্তু আমি যা আসলে মানে প্রকাশ করতে চাচ্ছি তা হচ্ছে ধরেন আমাদের একজনের অ্যাকশন আমার ওয়াইফ কিন্তু এতে প্লেজার পাচ্ছে হ্যাঁ সে পরকিয়া করে আরেকটা পুরুষের সাথে প্লেজার পাচ্ছে কি পাচ্ছে না তার সাথে তো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই ভাই আচ্ছা আচ্ছা মেনে নিলাম আমি আপনার কথা মেনে নিলাম তার সাথে ব্যক্তি স্বাধীনতা সম্পর্ক নেই কিন্তু কিন্তু পারে সে আপনার সাথে কমেন্ট ব্রেক করে প্লেজার নিবে সে যেহেতু আপনার সাথে কমিটমেন্ট করে না সে আমাকে না জানিয়ে সে আমাকে না না জানিয়ে না ধরেন সেটা তো প্রতারণা হলো আপনার সাথে কমিটমেন্টটা ভায়োলেট হইলো তাহলে

এখন হ্যাঁ এই ঠিক আছে এটা এটা পানিশেবল কোন ক্রাইমই না এটা জন্য যেটা একটা বিচার ইয়া হবে বাট ওনার মানে ওনার জানারিয়াটা হচ্ছে হয়তো ভাই এরকম যে আমি যে হার্ট হইলাম আমার ফিলিংসে হার্ট হলো এটা আমি বিচার পাবো কিভাবে যদি আফটার লাইফ না থাকে এটা কি আপনার ই মানে এটা কি আপনার কোশ্চেন moral দিলাম ভাই বা এটা কি আপনার পয়েন্ট এটা এটা আমাকে একজন বলছে ওনার পয়েন্ট সেটাই আমি এখানে উপস্থাপন করতে যাচ্ছি একদম ফরাজ আমি তাকে 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 বলে দেন যে গ্রো আপ যদি সময় কি আমি আমি একটা স্টোরি শেয়ার করি আমার ইয়ে সম্পর্কে ছোটবেলার সম্পর্কে আমি ছোটবেলায় কিন্তু স্কুলে প্রচুর বলি ঢুকছি প্রচুর এবং আমার আহ ধরেন আমাকে কেউ বলি করতে গেছে আমি আমি তাকে ইয়ে করছি মানে আমি আহ বিরোধিতা করছি আমাকে কেউ কোনো একটা মানে খুব আমার পর কেউ একটা কোনো একটা খবরদারি করতে আসছে বা ইয়ে করতে আসবে আমি কিন্তু চুপ থাকতাম না একটা এটা ইয়ে করতাম যতই আমার খারাপ লাগতো যতই আমি মনে করতাম যে এখানে রেসপন্স দা দিলেই ভালো আমি কিন্তু এটার জব একটা দিতাম বা আমাকে কেউ একটা কোটা দিলে আমি ডাবল খোটা দিয়ে দিতাম এবং এটার জন্য আমি প্রচুর বলি রয়েছি আমি প্রচুর বাইরে খাইছি ছোটবেলায় প্রচুর বলার বাইরে এবং আমি লিটারেলি বাসায় বাসায় এসে কাঁদতাম যে আমার সাথে এটা কেন হইলো আমি আল্লাহ থাকলে আমার একটা ইয়ে হইতো ভালো লাগতো বা আল্লাহ তো আছে আমি দেখতে সে তো দেখতেছে আমি ইয়ে করি নাই আফটার লাইফে সে একটা ইয়ে পাবে বিচার পাবে আমার সাথে কেউ না থাকলে আল্লাহ আমার সাথে আসছে এই ধরনের এই ধরনের চিন্তাটা আমার ছোটবেলার মাথায় অনেক আসতো দুই একবার না প্রচুর আমার ছোটবেলায় বহু সময় গেছে এরকম আমার ক্লোজ ফ্রেন্ডরা যখন আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে যখন ঝগড়া হইতো বা বিচ্ছে হইতো বা হাতাহাতি মারামারি হয়ে যেত তখন আমার এই চিন্তা ধারাটা হইতো আমার ওই ফিলিংস টা হইতো বাট ভাই একটু গ্রো আপ হন একটু চিন্তা করেন যে হ্যাঁ আমাদের সাথে এমন অনেক লাইফ ফেয়ার না এমন অনেক কিছু হবে যেটার হয়তো বা কখনো বিচার হবে না বাট এখন আমরা আমরা ওই ফ্যান্টাসিটা করে ওই ধারণাটা করে কল্পনাটা করে মনে মনে একটা শান্তি নিতে পারি যে হ্যাঁ পরকালে একজন আছে যিনি আমার আমার অবস্থানটা বুঝতে পারতেছেন যে এখানে আমি নিরাপদ অন্য কেউ না জানলেও উনি উনি জানেন উনি এটা একটা বিচার করবেন সেই আকাঙ্ক্ষাটা আমাদের থাকতে পারে বাট মানুষের আকাঙ্ক্ষাটা মানুষের ফিলিংস বা মানুষের ফ্যান্টাসিস মানুষের ইচ্ছা ইচ্ছা থাকতেই যে সেটা সত্য ওইটা তো কোনো প্রমাণ নাই ভাই রাইট ওইটা তো স্টিল মানুষের জাস্ট হ্যাঁ খুব ইয়া করে কিন্তু এখন কি করবে বাচ্চাটা খুব লুকা লুকা কান্না করে হ্যাঁ এখন কি করবে গণেশ দেবতা একদিন গণেশ দেবতা সত্যি হয়ে নেই মাসছে হ্যাঁ সত্যি হয়ে ওই যে দুষ্ট ছেলেরা তাকে বুলি করতো তাদেরকে এক মায়েরা পিটা একটা বানিয়ে দিচ্ছে এখন মানে মনে করেন এই সিনেমাটা দেখে একটা বাচ্চা যদি ভাবে যে হ্যাঁ গণেশ দেবতাই এটা করবে আমারে স্কুলে যে বাচ্চা মানে মার দিতেছে গণেশ দেবতা না থাকলে ওকে কে মার দিবে তাই না ওকে আমি তো খালি ওদের হাতে মার খেই যাইতে হবে সারা জীবন তো মারই খেতে হবে আমারে গণেশ দেবতা না থাকলে তাহলে তো তার থেকে কি প্রমাণ হবে যে গণেশ দেবতা আছে গণেশ দেবতা আসবে আইসা তাকে হেল্প করবে না আমায় আমি যেটা বলবো সেই বাচ্চাটাকে যে তুমি মানে মারপিট করা শেখানো হ্যাঁ বাচ্চাটা তুমি তোমার নিজের টিকা থাকতে হবে ওই দুষ্টিটা ডিফেন্স করা শেখাও মারপিট মারপিট করতে নিয়ে যারা ডিফেন্স করা শেখাও অন্তত এটা দেখাস এটা এই জিনিসটা দেখানো শেখানো যে মারপিট তোমার উপর কাজ করবে না এই জিনিসটা এর বলো এটা বুঝো যে যারা মারপিট করে বা যারা বলি করতে আসে বা তোমার উপর খবরদারি করতে আসে এদের চেষ্টা পার জোর ছাড়া অন্য কোনো কিছু নাই এরা তোমারও তোমার মতোই একটা সাধারণ

এই পরিবেশে তোমার থাকতে হবে এবং তুমি সার্ভাইভ করতে শেখো কিভাবে সার্ভাইভ করতে হয় সেটা শেখো শিখা যাও এটা না তাকে যদি এই তার যে ভয়টা সেই ভয়টাকে ব্যবহার করে যদি অন্য আরেকটা পক্ষ একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে এমনিতেই দেখেন ছেলেটা এমনিতেই বলে হইতেছে এমনি নির্যাতিত হইতেছে ছেলেটা ভয় পাচ্ছে কানতেছে এই জিনিসটারে আবার মানে একটা দল আবার এটারে পুঁজি করছে চিন্তা করেন যে এই ভয়টারে পুঁজি করে ফেলছে একটা প্রাতিষ্ঠানিক ধর্ম বানায় ফেলছে তারা গোই টু লিখে বাইলাইছে মানে দেবতা দেবদেবী সরকার রক্ষা বানা গলাইছে এবং ওই বাচ্চাটাকে আরো ভয় দেখানোর জন্য যে তো তোরে ওই মানে তুই আরো ভয় পা তুই আরো ভয় পা তুই কাছে তার তার ভয় থেকে নিজেরা फायदा নিতেছে হ্যাঁ সেই ভয়টা থেকে জাস্ট একটা মানুষের একটা মানে ইয়া থেকে দুর্বলতা থেকে সে প্রফিট করতেছে এটা তো আরো একটা ভয়ঙ্কর ব্যাপার যে একটা বাচ্চা তাকে তো আসলে এটা বলার উচিত ছিল যে কিচ্ছু যদি থাকতো তাইলেও আমি বলতাম মনে করেন পরকাল আসছে তারপরে তো এটা ওই বাচ্চাটা বলতে হবে না পরকাল পরকাল এগুলো কিছু না তুই আগে মানে দেখ কিভাবে ওইটার সাথে ফাইট করা যায় তোরে যে মারছে তুই একটা ঘুষিয়ে দিয়া গিয়া তুই মানে ঘুষে ঘুষে আসবি আজকে তুই সাহস কর তুই একটা দিয়ে দিয়া দেখ তোর কেমন লাগে হ্যাঁ তুই ভয় পাইস না এই জিনিসটা তাকে শেখানো উচিত বরঞ্চ তাকে কি করা হচ্ছে আর মানে ভীতির ভিতরে ভীতির একটা জগতের ভিতরে নিয়ে যাচ্ছে ধর্মটা এটা তো ভাই আরো ভয়ঙ্কর বিষয় আমাকে আমার আন্টি শিখা দিয়েছিল বুঝছেন আমার আমার আন্টি শিখা দিয়েছিল যে তুমি তোমাকে কেউ কিছু একটা করে তুমি উল্টা দিয়ে আসবে এবার আমি উল্টা সেদিন প্রথমবার আন্টির কথা শুনে দিয়ে আসছিলাম একটা উল্টা লাঠি দিয়ে আসছিলাম ওইখান থেকেই আবার রিভেল হওয়াটা একটু শুরু তো হ্যাঁ আসি ভাই মানে বয় রেখে ইয়া করা থেকে কানেকাটি করা থেকে রিভেল হওয়াটা বলাই প্রতিবাদ করা শিক্ষাটা হচ্ছে বেশি এফেক্টিভ আচ্ছা ভাই আমার একটা এই কনসেপ্টটা এই কনসেপ্টটা মানে গ্রুই করে সবার মধ্যে যে এই নাইনসাব বা নেভিচার কিভাবে প্রতিষ্ঠা হবে যেহেতু আমরা নেভিচার করতে পারতেছি না নাইনসাব কি করতে করতেছি না কাজেই পরকালে যে একটা একটা কিছু পাওয়ার আশার থেকে হচ্ছে যে সবসময় মানুষ এই চিন্তাটা করে আমি আমার আমার যেটা বলা মোরাল ডিলেমা ভাই আপনি একটা নরমাল ভাবে আপনি চিন্তা করেন যে ধরেন পৃথিবীতে কোনো অন্যায়ই হইলো না কেউ কাউকে কিছু করলো না সবাই শান্তি মতো বসবাস করতেছে তারপরেও কি আপনি বলতে পারেন যে এইখানে মানে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে হয়নি আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই সাধারণত ধার্মিকরাই এই জিনিসটা নিয়ে আসে তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন যে গড যখন একটা মেয়েকে মেয়ে হিসেবে নারীকে নারী হিসেবে আর একটা পুরুষকে পুরুষ হিসেবে সৃষ্টি করছে তখনই তো মানে কি ইনসাব সে ব্রেক করে ফেলছে তখনই তো সে বেইনসাফি কাজ করছে কোন গড কে আস পর্যন্ত শুনছেন বলতে যে কিয়ামতের পরে বা হচ্ছে হেয়ার আপটার মানে মৃত্যুর পরবতিতে পুরুষকে নারী করে দেওয়া হবে আর নারীকে পুরুষ করে দেওয়া হবে মানে সুদে আসলে এই পৃথিবীতে যারা যে সেক্স ছিল তাদের কাঅপজিট সেক্স ওখানে করে দেওয়া হবে তো এই যে শুরুটা এইগুলা কথা বলেন না ইভলভ ইভলভ অফেন্ডেড হয়ে যাবে এগুলো কথা বলেন আচ্ছা ভাই ভাই আমি একটা জিনিস বলতে চাচ্ছি একটু সময় দিবেন ধরেন আমি এটা নিয়ে আলোচনা করছি যে একজন অ্যাথিস্টের মোরালিটি একজন বিশ্বাসী থেকে খুব শক্ত হয় কিভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি তাকে একটা হাইপোথেটিকের ইয়াতে ফেলেছি যে ধরেন আপনি একজন অ্যাথিস্টের কাছে এক কোটি টাকা জমা রাখলেন আরেকজন ধার্মিকের কাছে এক কোটি টাকা জমা রাখলেন এখন আপনি যে ধার্মিকের কাছে জমা রাখলেন দুজনই আপনাকে এক মাস পর ওই এক কোটি টাকা ফেরত দিল মোরাল ডিলেমা ভাই মোরাল ডিলেমা ভাই মোরাল ডিলেমা ভাই আমার মনে হয় না এই ধরনের কথা বলা উচিত কেন উচিত শুধুমাত্র আমরা মরালিটি নিয়ে কথা বলতে পারি অতটুকি যে মানুষের কি করা উচিত এবং কি করা উচিত না কোনটার পিছনে যুক্তি আছে কোনটার পিছনে যুক্তি নাই কিন্তু একজন কে রিয়েল লাইফে কে ভালো কাজ করবে কে খারাপ খারাপ কাজ করবে সে কে যুক্তি মানবে কে যুক্তি মানবে না এটা আপ টু সিঙ্গল পার্সন মানে ইন্ডিভিজুয়াল পার্সন কোনো এথিয়াস্ট বা কোনো ইয়া না কোনো বিশ্বাসী না ধরেন আমার থেকে কি মরাল বা ভদ্র মুমি থাকতে পারে অবশ্যই থাকতে পারে অবশ্যই থাকতে পারে তার চিন্তা দ্বারা ডিসকাস হলো সে সে হয়তো বা যা কাজ করে তো কাজগুলো হয়তো বা মরাল সে হয়তো বা যুক্তি বুদ্ধি বুঝে না বাট কাজগুলো হয়তো বা তার মরাল একজন পার্টিকুলার পারসন কি করে সেটা डिफरेंट কথা আর কোন কাজটা মরাল কোন কাজটা ইমোরাল ওটা আলাদা কথা এখন আপনি আমি আমি একটা আমি কাজগুলো ওই কাজগুলা যে কোন পার্টি বেশি মরাল আমার মনে হয় না উই উইটাতে কোনো মানে আউটকাম আছে আপনি যদিও যদিও দেখাতে পারবেন যে যারা হচ্ছে इवन আসিফ ভাই মাল্টিপল টাইম দেখাইছে এবং ওটা ওটাsপকে এবং ডাটা সোর্স আছে কাঞ্জিবুলার মধ্যে ধর্ম প্রবণতা বেশি ওখানে ক্রাইম বেশি এটাও দেখাতে হবে অবশ্যই দেখাতে হবে বাট আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালিটি ইয়ে করাটাই বেটার মানে ওটা ওটা বেটার ওইটা ভালো আর কি এদের জি 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 আমি বিদায় নিব এক সেকেন্ড ভাই এক সেকেন্ড ভাই সরি এক মিনিট এক সেকেন্ড পরশ ভাই তাহলে বিদায় নিয়ে আপনারা একটু কথাবার্তা বলে লাইভটা শেষ করে দেন পরশ ভাই দিলে

হ্যাঁ তার মানে তার মোরাল পজিশনটা স্ট্রং মানে এভাবে তাকে বলছি তখন সে আমাকে বলে যে না ধর্ম ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না এবং শান্তিপূর্ণ রাষ্ট্র সম্ভব তখন আমি তাকে উদাহরণ দিছি যে স্ক্যান্ডেলিভিয়ান দেশের সুইডেন বিভিন্ন দেশের উদাহরণ দিছি তখন সে বলে যে সে মানে এটা মেনে নিতে চাচ্ছে না মানে এমন হয় কেন মানে একজন এডুকেটেড মানুষ মানে সে ধার্মিক ঠিক আছে কিন্তু লিবারেল কিন্তু তারপরেও মানে সে অন্ধ হয় মানে বুঝতে পারতেছি না যে আমাদের ব্রেনটা ওদের ব্রেনটাকে আলাদা কাজ করে নাকি কি আমি বুঝিনা না সে সব জানে তারপর এরকম হচ্ছে আপনাদের কাছে ভাইয়া এটা কি মনে হয় মানুষের চিন্তা এমন হয় কেন বিশেষ করে শিক্ষিত সে ধর্ম সে বায়াস সে কখনো এটা নিরপেক্ষ ভাবে ভাবে নাই ভাবতে পারে নাই যেমন তিনি বললেন যে ধর্ম ছাড়া সে কখনো মানুষ ভালো হইতে পারে না মরাল হইতে পারে না এটা কি তিনি প্রমাণ দিয়েছেন নাকি এটা জাস্ট দাবি করেছেন জাস্ট দাবি তার এটা তার দাবি সেই এগুলো তো তাহলে প্রমাণ নাই ওনার কাছে মোস্ট প্রবলি তার কাছে প্রমাণ নাই তার কাছে শুধু চাপা চাপাটা আছে চাপা ছিল মেরে দিছেন চাপা এখানে দুটোই কাজ করে একটা হচ্ছে ইনফ্লুয়েন্সও কাজ করে বা হচ্ছে বায়াসনেসটাও কাজ করে আর একটা হচ্ছে যে তার অনেকের ব্রেনও থাকে এরকম যে ওই ওই দিকে ইনক্লাইন থাকে মানে ওই ভয় ভীতি এটা এটার প্রতি তার বেশি হচ্ছে যে তার ব্রেনটা বেশি কাজ করে বেশি ঝুঁকে ঝুঁকে থাকে ঠিক আছে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের চেয়ে ভয় দিকে তার ব্রেনটা একটু বেশি ঝুঁকে থাকে এটাও হয় আচ্ছা ভাইয়া এটা কি আরেকটা কারণ হতে পারে যে আমরা মানে মানে আরেকটা আফটার লাইফ আছে বা ওইটা ওইটা চিন্তা করাটা মোর কমফোর্টেবল তাছাড়া হচ্ছে যে আমাদের যে অভিযোগ গুলো আমাদের যে যে জায়গা আছে আফটার লাইফ যেখানে আপনি যেখানে আপনি বিচার পাবেন ধরেন প্রত্যেকটা মানুষের সাথে আনফেয়ার অনেক কিছু হয় মানুষ আনফেয়ার অনেক জনের সাথে অনেক কাজও করে এবং তার সাথেও আনফেয়ার অনেক কিছু হয় এবং সে হয়তো আমরা আমাদের ব্রেনটা এমন ভাবে ওয়ার্ড যে আমরা অন্য মানুষের সাথে যে আনফেয়ার কাজগুলো করি সেটাকে আমরা খুব কম চিন্তা করি আমরা ওটাকে আনফেয়ার হিসেবে খুব মনেই করি না বাট আমাদের সাথে যে আনফেয়ার কাজগুলো হয় ওটা আমাদের খুব মনে থাকে এবং ওইগুলার বিচার আমাদের একটা ইয়ে থাকে যে ওটা যদি বিচার হয় আমার কাছে ভালো লাগবে আমার মনে শান্তি আসবে তো হ্যাঁ ওই ধরনের আফটার লাইফের চিন্তা মানুষকে শান্তি দেয় একটা পরকালে আমি এটার বিচার পাবো একটু শান্তি তো দেয় অবশ্যই আচ্ছা আচ্ছা আর আরেকটা জিনিস জানা হচ্ছে মরাল ডিলেমা ভাই বাট স্টিল যেই শান্তিটা দিচ্ছে শুধুমাত্র একটা ফ্যান্টাসি ফ্যান্টাসি রাইট কিন্তু ভাইয়া কিন্তু ভাইয়া ধরেন ধরেন ফ্যান্টাসিতে ভোগে সে বিশ্বাস করে নামাজ বিশ্বাস করে কিন্তু সে আরামে ঘুমাচ্ছে ঠিক আছে এখন আরেকটা মানুষ দেখা যায় যে মানে তাদের তো একটা ধরার কোনো কিছু আঁকড়ে ধরার জায়গা আছে যে না আল্লাহ আছে বা পরকালে কিছু পাব কিন্তু যে মানুষটা অবিশ্বাসে আমার মনে হয় মানে তাদের স্ট্রাগলটা একটু বেশি তাদের ইয়াটা মানে চাপটা একটু বেশি নিতে হয়

যেমন হয়তো আমার খারাপ লাগে যে আমার সাথে যেই খারাপ কাজগুলো গুলো হয়েছে আমি কত বিচার করবো আমার হয়তো খারাপ লাগতে পারে বা ধরেন আমার কাছের মানুষ ধরেন আমি যাদেরকে খুব পছন্দ করি তাদের যদি মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার কাছে খারাপ লাগতে পারে যে আমি তাদের সাথে হয়তো আর কখনো দেখা হবে না তাদের তাদেরকে আমি কখনো আর হাক করতে পারবো না বা তাদের সাথে আর কোনো দিন কোনো একটা কনভার্সেশন করতে পারবো না খারাপ লাগবে আমার অবশ্যই খারাপ লাগবে কিন্তু এই জিনিসটা সবার জন্য না এই জিনিসটা এই জিনিসটা যে সবারই হবে এরকমটা না এটা ইন্ডিভিজুয়াল অনুযায়ী ভ্যারি করে যে কার কার হয় কারুই খারাপটা লাগে কারুই খারাপ লাগে না বাট আলটিমেটলি কি ভাই মরাল ভাই খারাপ লাগা খারাপ না লাগা আশা থাকা আশা না থাকা এটা আলটিমেটলি ওয়ার্থলেস কেননা যেটার পিছনে প্রমাণ নাই যেটা ফ্যান্টাসি যে ফ্যান্টাসি পূরণ হলো না ওটার জন্য খারাপ লাগলো দ্যাট ডাজেন্ট মিন যে ফ্যান্টাসিটা সত্য ওটা সত্য হওয়ার পিছনে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের তো ফোকাস আমাদের তো বিয়ে করতে হবে এক্সেপ্ট করতে হবে কোনটা সত্য

ছোটবেলা থেকে মানসিক ভাবে অনেক বা যারা যাদের প্যারেন্টস নার্সিক থাকার কারণে তারা ওইরকম স্ট্রং একটা মেন্টালিটি নিয়ে গড়ে উঠছে যাদের কাছে ওই খারাপ লাগাটা লাগবে না আমার কাছে ওই খারাপ লাগাটা কেন লাগবে লাগবে কারণ আমাকে ছোটবেলা থেকে ওই চিন্তাটা আমার মাথার ভিতরে ঢোকানো হয়েছে আফটার লাইফ গুলো কিছু আছে আফটার লাইফে আমি আমার আমি আমার পরিবারের লোকজনদেরকে আবার দেখতে পারবো আমি যাদেরকে পছন্দ করি তাদেরকে আবার দেখতে পারবো তাদের সাথে আবার ওই চিন্তাধারাটা আমার মাথায় যেহেতু আগে ঢোকানো হয়েছে এই জন্যই আমার খারাপ লাগে এটা কিন্তু এমন না যে আমি এটাকে নিজে নিজের মাথার মধ্যে করছি একটা চিন্তা করে মাথার মধ্যে ঢুকায় তারপরে ইয়ে করতেছি যেহেতু আমাদেরকে ওইভাবেই ইয়ে করা হয়েছে আমাদেরকে কন্ডিশন করা হয়েছে ওই কন্ডিশনে বড় করা হয়েছে ওই জন্যই ইয়েটা থাকে বাট আলটিমেটলি যেহেতু যদি ওইটার মধ্যে প্রমাণ না থাকে ওইটা যতই খারাপ লাগুক যতই ভালো লাগুক

আচ্ছা আমার আমার কাছে আমার কাছে যেমন আমি কনভিন্স যে আমি যখন আপনি স্বার্থপর ভাই এটা তো প্রমাণিত হয়ে গেল আপনি স্বার্থপর মোবাইলে আপনি বেশি ডিস্টার্ব হেল্প হেল্প করা হেল্প করা আমার কাছে আমার কাছে একটা মজার ইয়া হচ্ছে মজার আনন্দদায়ক বিষয় হচ্ছে যখন আমি কোনো একটা প্রাণীকে খাওয়াই আমার কাছে এটা অসাধারণ লাগে কোনো একটা রাস্তার কুকুর বা কোন একটা রাস্তার বিড়াল বা কোনো একটা পাখি এদেরকে যখন আমি খাওয়াই আমার কাছে অসাধারণ লাগে অসাধারণ লাগে কিন্তু 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 আপনি এই কাজটা করতেছেন না কেন করতেছেন না একটা অসাধারণ একটা কাজ আপনার একটা এত ভালো একটা ফিলিংস হচ্ছে তো আপনার উচিত আপনি আপনার সারাদিন রাত চব্বিশ ঘন্টা হচ্ছে এই কাজটাই করা না এটা তো সারাদিন রাত চব্বিশ ঘন্টা কুকুর খায় পেট ভরে গেছে তারপরেও খাওয়াইতে যাবে তাহলে এটা কেমন কথা

সেটা সেই সেইটা দিলাম আমার মনে হয় যে সবচেয়ে পিসফুল পিসফুল বলতে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে ডেট মানে একদম কমপ্লিট ডেট এটাই হচ্ছে সবচেয়ে পিসফুল টাইম

আমি যেটা বলতেছিলাম মোরাল ভাই এটা হচ্ছে যে আপনার আপনি বড় বড় ফিলোসোফার বা হচ্ছে যারা এই এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তাদের তাদের ম্যাক্সিমামেরই আপনি পাবেন এটা যে তাদের কাছে মানে যখন হচ্ছে যে ডাই ডেথ হয়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে পিসফুল টাইম এবং পরে আর কোনো দরকার নাই এমনকি আপনার আইনস্টাইন কেউ জিজ্ঞেস করছিলো যে আচ্ছা আপনার কি কখনো অনুশোচনা হবে বা এরকম কি কোনো আক্ষেপ থাকবে যে আপনি কেন আরো আরো কিছু কাল পরে জন্মাইলেন না বলে কেন আরো কিছু কাল পরে হয়তো এরকমও হইতে পারতো যে আহ সায়েন্সের ফলে বিজ্ঞান দেখা গেল যে এমন একটা টেকনোলজি আসলো যেটা দিয়ে হচ্ছে যে মানুষকে অমরত্ব দান করা যাচ্ছে সোজা সবটা কথা যে না আমি অমরত্ব চাই না আমি আমি ওয়ান ওয়ান লাইফ এক্সপেরিয়েন্স ইজ এনাফ ফর মি হ্যাঁ সে হচ্ছে যে তারপরে তার ওই ডাই হয়ে যাওয়া পরবর্তী যেটা সেটাই তার পছন্দ হ্যাঁ এটাই হচ্ছে যে একটা মানুষের জীবনে আমি মনে করি যথেষ্ট তো এই এই আইডিয়া বা এই ফিলোসফি আপনি বেশিরভাগ লোকেরই আপনি দেখবেন যারা হচ্ছে যে আপনার এথিস্ট এবং এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছে তাদের বেশিরভাগই হচ্ছে যে এই এই ফিলোসফি মানে কি ধারণ করে তাদের কাছে মনে হয় আমার মাথায় একটা সিনারিও আসছে হ্যাঁ যখন ফানি নাকি আমার মাথায় একটা সিনারিও আসছে এক পাশে এক পাশে এক মুমিন বা একপাশে পাশে মোহাম্মদ সে যখন সে তার যখন মানে ইয়া হচ্ছে আমি এটা ভালোভাবে কিভাবে বলবো আর সে ওয়েন সে যখন আসতেছে ওয়েন ইজ

মম মমতা অলরেডি এখন এখন তো মরে যায় সে শান্তিতেই আছে সে বেস বেস দোষ যত কিছুই নাই সে তো সেবাটাতে শান্তিতে আছে কিন্তু পুরো পৃথিবীটাকে তো অশান্তি করে রেখেছে চুপ চলে গেছে সে এই ভেটরের কথা একদম আচ্ছা ভাইয়া আচ্ছা ভাইয়া এই যে এই লুকটা এই লুকটা এত মানুষের मोहब्बत যে দুলাই করছে আমার তো মনে হয় যে এই লুকের চেয়ে বেশি বেশি দোষ হচ্ছে তার পরবর্তী যে

মোমিনরা যে এটা প্রেস করতেছে ধরবেন না ভাই এটাই সত্য এটাই সত্য বলে যে প্রেস করতেছে ওগুলা তো মোহাম্মদ আছে বড় বলদ ইডিয়ট এন্ড বর্বর একজন এবং মানে ডিসিভার এক একটা যে যারা ওটাকে সত্য বলে প্রেস করে সমাজে ওকে এবং এবং দেখেন যে সবচেয়ে কষ্টের যে বিষয়টা ভাইয়া ওই যে শামসুল আরফিন একজন ডাক্তার আছে না করোনার মধ্যে যে বাগ ছিল বাটপাটায় তো এই লোক এটা একটা ভাই পিওর পিওর খো বিষয়টা পিওর একটা তো আমি আমি একজন মুফতির সাথে প্রায় 4 ঘন্টা আলাপ করার সময় তিনি আমাকে লাস্ট সাজেশন দিয়েছে ওই যে রকমারি সুহাগ আর শাম শামসুল বই পড়ার ক্ষেত্রে তা আমি ওনাদের বই পড়ছি পড়ে ইনশাআল্লাহ আমার ঈমান আর আরো মানে কি হয় মজবুতভাবে চলে গেছে সে সে রিজনিং দেয় যে না কেন যুদ্ধবন্দী রাখাটা বা দাস হিসেবে রাখাটা একটা জাস্ট ভালো কাজ এর মাধ্যমে তারা ইসলাম আসে তাদের মহত্ত্বের ইসলাম এটা এমবিএ তার তার মোরা তার মোরালিটি কোথা নেমে গেছে মানে একজন এমবিবিএস ডাক্তার পড়াশোনা করেও সেই মানুষটা দাসী রাখাকে এবং একাধিক ওয়াইফ রাখাকে সে মোরাল মনে করে মানে এই এই টয়লেট জি ভাই মানে করা ডক্টরেট করা খান ডক্টরেট করা সলিমুল্লাহ খান যখন বলে যে কুরা বিজ্ঞানে সবকিছু যেমন প্রমাণিত নয় ধর্মেরও প্রমাণিত নয় আবার বিজ্ঞানে যেমন অনেক কিছু প্রমাণিত তেমনি ধর্মেরও অনেক কিছু প্রমাণিত ভাই এই কথা শোনার পরে

ভবিষ্যতে আবার কথা হবে তাহলে আজকে তাহলে আজকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ যুক্ত আছে অনেকক্ষণ কথা বলার সাথে টেক কেয়ার